আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট করবেন। তো বন্ধুরা, তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। আমি নর্মালি আমার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একেবারে নিচে লেখা আছে প্রোফাইল। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম কিছু অপশন আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট যে অপশন আছে অ্যাকাউন্ট নামের একটি অপশন, অ্যাকাউন্ট অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে দেখতে হবে যে লেখা আছে ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্ট। তো বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখান থেকে সেকেন্ড যে অপশন আছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এই অপশনটিতে আমাকে ক্লিক করে দিতে হবে, কারণ আমার টিকটক অ্যাকাউন্টটি আমি পার্মানেন্ট ডিলেট করতে চাচ্ছি। তো বন্ধুরা, ডিলেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য। সেটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে নিচে দেখতে পারবেন বাই কন্টিনিউ, এই অপশনটিতে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে নিচে কন্টিনিউ নামের একটা অপশন পাবেন, সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে, আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি একটা সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের জিমেল বা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে সেটা। তো এখান থেকে ভেরিফাইড জন্য আমি আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট নামের যে অপশন আছে সেই অপশনটিতে আমাকে ক্লিক করে দিতে হবে। সেই অপশনটিতে যদি আমি ক্লিক করে দিই তারপর এরকম অপশন চলে আসবে, দেন ডিলেট অপশনে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটি আজীবনের জন্য ডিলেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝে গেছেন যে টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টেক 10 টুলস প্রতিনিয়ত এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকবে।